আমি কি করতেছি মানে আমি সিগারেট ধরাচ্ছি আমি রোজা তো ভাই এই ভাইরের রোজা আপনি এখানে কেন সিগারেট ধরাবেন একটু সাইডে গিয়ে ধরেন মেজাজটা তুই আবার খারাপ করে দিছিস রে এই বেটা এই তুই রোজা আমার সমস্যা কি রে এরা রোজা না রোজা আমার 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 জানার দরকার আছে বেটা আমার জানার দরকার আছে এই একটা কথা কইবি না আমি সিগারেট খামো আরে ভাই আপনি কথা বুঝেন না কেন আপনি মুসলমান না রোজা আছি তো বললাম আর এই সামনে লোকগুলা রোজা সিগারেটটা খাবেন না সাইডে যা খান নিজে তো রোজা করেন না করেন না রোজাদারের সমস্যা করেন

আমার পরিচয় দিয়ে দে তুই আমার পরিচয় দিয়ে না তোর খবর তুই এখানে থাক তুই এখানে থাক না তুই তোর খবর আছে তুই দোকানদার হইয়া তুই বেজার লাগাইছ নাইলে কিন্তু এই বাজারটা হইতো না এই তুই আমার পরিচয় আগে দাস নাকি

তুই এখান থেকে এক পাও না আমি আসতেছি শোন এটা কথা বলি তোদের মতো কিছু মানুষের কারণে অনেক ভালো মানুষের বদনাম হয় তোরা এটা বুঝিস আচ্ছা তুই একটা ঠান্ডা মাথায় একটু চিন্তা করতো দোকানদারটা কি তোকে খুব বেশি খারাপ বলছিল খুব বেশি খারাপ কিন্তু বলে নাই তোকে বলছে যে ভাই আমি রোজা আছি আমার পাশে থাকা মানুষ দুইজনও রোজা আছে আপনি একটু ফাঁকে গিয়ে সিগারেটটা জ্বালান এটা কি খুব বড় অন্যায়ের কথা আমি কিন্তু বলছি যে ঠান্ডা মাথায় একটু ভাবছে কোনো রাগের মাথা নয় এতক্ষণ তোর সঙ্গে যা হয়েছে তুই অপরাধ করছিস অন্যায় করছিস সেটা শাস্তি আমি তোকে কারণ তুই যে ভাইয়ের পাওয়ারে এতক্ষণ যা করলি না তোর ভাই কিন্তু আমার বন্ধু আমি যদি এখন তোর সেই ভাইকে ফোন দিয়ে বলি যে তোর ছোট ভাই আমার সাথে এরকম বেয়াদুবি করছে তুই তো বাড়িতেই ঢুকতে পারবি না শোন রাগের মাথায় মানুষ অনেক কিছু করে তবে উচিত কাজ যেটা সেটা সব সময় করতে হবে রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কি খালি আমার একজন আর একজন নয় পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের একটা বিধর্মী লোক যে আমাদের মুসলিম ধর্মের না সেও তো একজন রোজাদার ব্যক্তির সামনে সিগারেট খাইতে ভয় পায় সেও ভাবে যে আমি যদি এর সামনে সিগারেটটা জ্বালাই হয়তো তার কষ্ট হবে আর তুই একজন মুসলিম হয়ে একটা মুসলমান ঘরের সন্তান হয়ে কিভাবে একজন রোজাদার ব্যক্তির সামনে সিগারেট জ্বালাইতে পারিস তুই বল পারিস এটা কি তোর অন্যায় না নেয় বলতো তুমি ঠিক করছো ভাই আপনি এভাবে বুঝাইছেন আমি আগে বুঝতে পারেন এই বিষয়টা তোমার তার হাত তুলছি তোমাকে মারছি তার জন্য আমি তোমার কাছে সরি তুমি আমাকে ক্ষমা করে দিও কারণ ক্ষমায় মহত্বের লক্ষণ তুমি যেটা করছো এটা ঠিক না রমজানের পবিত্রতা রক্ষা করো আল্লাহর রাসূল বলছেন যে রোজাদার ব্যক্তিকে সম্মান করো এবং রমজানের সিয়ামের পবিত্রতা রক্ষা করো যাও এthere সময় হয়ে গেছে যাও চলে যাও যাও বেটা বাকি টাকা আমি দিচ্ছি আমি দেখাবো তোরে